হাই বিওয়ার্স বিনাস কিচেন ক্রিয়েশন আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো মেক্সিকানদের একটি ঐতিহ্যবাহী খাবার ফাইটা এই মেক্সিকান ফাইটা রুটির সাথে খেতে দারুন লাগে এটা বানানো খুবই সহজ চলুন আমার এই মেক্সিকান ফাইটা বানাতে কি কি উপকরণ লাগবে একবার দেখিনি প্রথমে লাগবে মুরগির মাংস অলিভ অয়েল তেল লবণ পেঁয়াজ কুচি লাল ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম গোলমরিচের গুঁড়া জিরার গুঁড়া লাল মরিচের গুঁড়া ও লেবু প্রথমে মুরগির মাংসগুলো মেরিনেট করতে হবে আর মেরিনেট করতে প্রথমে লাগবে বোনলেস লম্বা চিকন করে কাটা মুরগির মাংস পাঁচশো গ্রাম আর লাগবে লেবু একটা লেবু চার ভাগের এক ভাগ এক চা চামুচ জিরের গুঁড়া আধা চা চামচ গোলমরিচের গুঁড়া গুড়া আধা চা চামচ লবণ ও চার চা চামচ অলিভ অয়েল তেল সব দিয়ে মুরগির মাংসগুলো ভালোভাবে মশলার সাথে মিশাতে হবে এবং তিরিশ মিনিটের জন্য মাংসগুলো মেরিনেট করে রেখে দিতে হবে প্রথমে কড়াইতে এক টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল দিব তেল ভালোভাবে গরম হলে আগে মেরিনেট করে রাখা মুরগির মাংসগুলো কড়াইতে দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত মাংসগুলো সিদ্ধ না হচ্ছে কোনো পানি দেওয়া যাবে না মাংস ও মশলা থেকে যে পানি বের হবে সেই পানিতেই মুরগির মাংস সিদ্ধ হয়ে যাবে চুলার আঁচ মিডিয়াম থাকবে মাংসগুলো সিদ্ধ হয়ে তেল উঠে আসছে এখন একটা প্লেটে তুলে নিব প্লেটে তুলে নিয়ে ওই তেলেই প্রথমে একটা সবুজ ক্যাপসিকাম আধা কাপ পেঁয়াজ কুচি একটা লাল ক্যাপসিকাম সবগুলো কড়াইতে দিয়ে ভালোভাবে নাড়তে হবে আর আমি এই রান্নাটা অলিভ অয়েল তেল দিয়ে করেছি আপনারা চাইলে অলিভ অয়েলের পরিবর্তে সয়াবিন তেল দিয়েও রান্নাটা করা যাবে তবে অলিভ অয়েল দিয়ে করলে ভালো হবে পর সবজিগুলো একটু করার মজে গেলে আমি সবজিতে আধা চামচ পরিমাণ লবণ দিব আর লবণ দিয়ে যতক্ষণ পর্যন্ত সবজিগুলো আধা সিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো সবজিগুলো বেশি সিদ্ধ করা যাবে না সবজি বেশি সিদ্ধ হলে আসল টেস্ট পাওয়া যাবে না সবজিগুলো নাড়তে নাড়তে আধা সিদ্ধ হয়ে গেছে এখন আগে থেকে কষিয়ে সিদ্ধ করে রাখা মুরগির মাংসগুলো কড়াইতে দিয়ে সব সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মেক্সিকান ফাইটা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের খুবই মজাদার মেক্সিকান ফাইটা আর এই ফ্রাইটা ওরা ছোট ছোট পাতলা রুটির সাথেই খায় আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দেব অবশ্যই এইভাবে আপনারা তৈরি করে খাবেন আমার এই মেক্সিকান ফ্রাইটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্টস দিবেন এবং এরকম আরও রান্না দেখতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবার নতুন কোন রেসিপিতে দেখা হবে ততক্ষণ আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য কামনা করি বাই